Friends, welcome to my channel. বাইরে ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, এখন আমরা ফ্যান চালাবো না ফ্যান অফ করবো ঠিক বুঝতে পারছি না, এমনই একটা ওয়েদার বাইরে। তো আজকে আমি যেটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সেটা হলো শীতকালে স্কিন কেয়ার রুটিন। তো আমার স্কিন ভীষণ অ্যাকনে প্রোন এবং ভীষণ অয়েলি, তো আমি কি করে আমার স্কিন কেয়ার করি সেটাই তোমাকে দেখাবো। রাত্রে আমাদের প্রত্যেকেরই স্কিনে ভীষণ যত্ন দরকার, কারণ সারা রাতটা আমরা ঘুমিয়ে থাকি, যতক্ষণ স্কিনে যে কোনো ক্রিম বা টোনার যাই তোমরা অ্যাপ্লাই করছো সেটা সারা রাত্রে কাজ করার সময় পাই, কারণ রাত্রে আমরা কোনো রেস্টিং মুডে থাকি। রাত্রে আমাদের কিভাবে স্কিন কেয়ার করা উচিত তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কিন কেয়ারের রুটিনে আমাদের ফার্স্ট আসে হলো ক্লেন্সিং। ক্লেন্সিং আমরা কি প্রোডাক্টে করব কিভাবে করব, ফার্স্ট অফ অল আসি আমি তাহলে ক্লেন্সিং এর প্রোডাক্টে। আমি ক্লেন্সিং করি এই কায়া ডে ফেস ওয়াশটা দিয়ে, দেখে না তোমাদেরকে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ফেস ওয়াশটা যাদের প্রচুর অ্যাকনে আছে, এটাতে অ্যাকচুয়ালি স্যালিসাইডিক অ্যাসিড আছে, তোমরা দেখতে পাচ্ছো আশা করি ক্যামেরায়। তো এটা ইউজ করার পর আস্তে আস্তে পিম্পলসগুলো একদম কমপ্লিটলি হওয়া হয়ে যায়, মানে ভীষণই ভালো প্রোডাক্ট এটা, মোস্ট রিভিউড প্রোডাক্ট এটা। যে যার পিম্পলস আছে তারা ইউজ করে দেখো, তোমরা নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে এত ভালো প্রোডাক্ট। তো এটা দিয়ে আমি আজকে ফেস ওয়াশ করি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি যাবো টোনিং এর দিকে। টোনিং এর জন্য আমি কায়ার এই স্প্রে টোনিকটা ব্যবহার করি, এটা অ্যাকনে প্রোন স্কিনের জন্য। তো এটা আমি ইউজ করার সময় একটা কটন প্যাড নিয়ে নেব, তাতে তাতে ভালো করে স্প্রে করে টোনিং হয়ে গেছে। এবার আমি থার্ড যেটা আসছি সেটা হলো আমার নাইট ক্রিম। নাইট ক্রিম আমি কায়ার ঠিক এই রেঞ্জটারই একটা নাইট ক্রিম হয়, সেটা আমি তোমাদের লিংক বক্সে দিয়ে দেবো। আপাতত আমার কাছে নেই সেই নাইট ক্রিমটা, তো সেই জন্য আমি এই লরিয়ালের এই হোয়াইট পার্পেল নাইট ক্রিমটা ইউজ করি। ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। আমার আন্ডার আই ডার্ক সার্কেল আছে, সেই জন্য আমি সোমির এই আন্ডার আই জেলটা লাগাবো। জেল লাগানোর সময় যে কোনো আন্ডার আই কোনো কিছু অ্যাপ্লাই করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রিং ফিঙ্গারে, কারণ এই ফিঙ্গারে সব থেকে প্রেশার কম থাকে, আর আন্ডার আই এরিয়াতে যত কম প্রেশার থাকে তত কম রিংস আর ডার্ক সার্কেল। তোমরা যে কোনো লোশন ব্যবহার করতে পারো, আমার এটা ভীষণ স্মেলটা ভালো লাগে সেই জন্য আমি এটা নিয়েছি। তো এই লোশন তোমরা হাতে নিয়ে গলায় এবং হাতে ভালো করে অ্যাপ্লাই করো। রাত্রি হয়ে গেছে, আমার স্কিনের সমস্ত কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখানে আমি টাইম শুতে যাবো।